উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদনদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি বেড়েছে। এদিকে কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল থেকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানি ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার কুলাঘাট শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে করে হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি সদর উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে বিভিন্ন মৎস্য খামার, পুকুর, জলাশয় ও বিলের মাছ। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 18টি গ্রামের 25,000 মানুষ। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, ভোগান্তি বাড়লে ত্রাণ তৎপরতা শুরু হবে। অন্যদিকে কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আগুনের মধ্যে পানি উঠবে আর কি। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাঁধের মধ্যে আশ্রয় নিতে হবে গরু ছাগল নিয়ে। করোনার কারণে কোনো কর্ম নাই, কিছু নাই, কী খায় না খায় খুব সমস্যা। ফিরে বাসার মধ্যে পানি উঠছে, রাস্তার ধারের মধ্যে এখনকার ফিরে কাগজটা নিয়ে আসি। তলিয়ে গেছে চরাঞ্চলের মৌসুমি ফসল ও সবজি ক্ষেত। এসব অঞ্চলের মানুষ কলা গাছের ভেলা ও স্থানীয় নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয়া কুণ্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। দুপুরে ডিবিসিকে একথা জানান তিনি। এদিকে দুই সপ্তাহ ধরে নদনদীর পানি বাড়তে থাকায় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা বন্যা কবলিত হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। নির্বাহী প্রকৌশলী এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন সেখানে। আমরা আমাদের যে দায়িত্বপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার এবং এডিজি সাহেবরা আছেন তাদের প্রত্যেককে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ভাগ করে দিয়েছি, মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকেও আমরা ভাগ করে দিয়েছি। আমি, আমাদের প্রতিমন্ত্রী, সচিব, আমরা সবসময় আমাদের নির্বাহী প্রকৌশলী এবং জেলা প্রশাসনের সাথেও আমরা সার্বক্ষণিক টেলিফোনে যোগাযোগ রাখছি। এই সপ্তাহের প্রথম দিক থেকেই আপনার উত্তরাঞ্চল এবং উত্তর মধ্যাঞ্চলের এই জেলাগুলো অর্থাৎ কুড়িগ্রাম সহ গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই অঞ্চলগুলো আপনার বন্যা আক্রান্ত হবে। পরবর্তীতে আপনার বিস্তার লাভ করে দেশের মধ্যাঞ্চলে অর্থাৎ পদ্মা অববাহিকায় মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতেও আপনার বিস্তার লাভ করার সম্ভাবনা আছে।